আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের হাদিস ভিত্তিক ফিখ ফিখু নিওয়াল আসারে প্রথম পর্ব এই পর্বে আমরা আলোচনা করব সামগ্রিক মূলনীতিসমূহ নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি নিয়ত নিয়ে নিয়তের ব্যাপারে একটি হাদিস ওমার ইবনুল খাতাব রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রসৌল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন কর্মসমূহ নিয়ত বা উদ্দেশ্য দ্বারাই অর্থাৎ উদ্দেশ্যের ভিত্তিতেই কর্মের পুরস্কার নির্ধারিত হয় একজন মানুষ তাই লাভ করবে যা সে উদ্দেশ্য করবে সোহি বুখারি ও মুসলিম হাদিসটির সূত্র হচ্ছে সোহি বুখারি হাদিস নাম্বার এক সোহি মুসলিম হাদিস নাম্বার উনিশশো সাত সোনানে আবু দাউদ হাদিস বাইশশো এক সুনানে তিরমেজি হাদিস ষোলোশো সাতচল্লিশ সোনানে নাসাই হাদিস পঁচাত্তর সুনানে ইবনে মাজাহ হাদিস চার হাজার দুইশো সাতাশ নম্বর আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি ইমান ইসলাম ও ইখলাস বিষয়ক হাদিসগুলো নিয়ে আবু হুরেরা রাজিউল্লাহ আনহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন একদিন নবজিসাল্লাহ আলাহসাল্লাম মানুষদের জন্যে বাইরে উপস্থিত ছিলেন এমতো অবস্থায় এক ব্যক্তি এসে বললেন ইমান কি তিনি বললেন ইমান এই যে তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপর তার মালাকগণের উপর তার গ্রন্থসমূহের উপর তার সাথে সাক্ষাতের উপর তার রসলের উপর এবং বিশ্বাস স্থাপন করবে পুনরুত্থানের উপরে লোকটি বললেন ইসলাম কি তিনি বললেন ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো শির্ক করবে না সালাত প্রতিষ্ঠা করবে ফরজ জাকাত আদায় করবে রামাদান মাসে সিয়াম পালন করবে লোকটি বললেন ইহসান তথা সৌন্দর্য বা পূর্ণতা কি তিনি বললেন তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যে তুমি তাকে দেখতে পাচ্ছ কারণ তুমি তাকে দেখতে না পেলেও তিনি তোমাকে দেখছেন এই হাদিসের শেষে রসল উল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন এই ব্যক্তি জিব্রাহিল আলহ্লাম তিনি মানুষদেরকে দিন শিক্ষা দিতে এসেছিলেন সাহিম বুখারি ও মুসলিম উমর রাজিউল্লাহানহু রসলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন এই বর্ণনায় ইমানের পরিচয়ে আরও বলেছেন এবং তুমি বিশ্বাস স্থাপন করবে তা দিনের উপর তা ভালো হোক বা মন্দ হোক এই বর্ণনায় ইসলামের পরিচয়ে অতিরিক্ত বলেছেন এবং তুমি কাবা গৃহে হজ পালন করবে যদি তুমি তথায় গমন করতে সক্ষম হও এই বর্ণনায় বলা হয়েছে ইসলাম এই যে তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ তথা উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম আল্লাহর রাসুল সহি মুসলিম আবদুল্লাহ ইবনে আমর রাদিউল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন তোমাদের কেউ বিশ্বাস স্থাপন করবে না তথা বিশ্বাসী বা ইমানদার বলে গণ্য হবে না যতক্ষণ না তার প্রভৃতি বা পছন্দ ও অপছন্দ আমি যা নিয়ে এসেছি তার অনুগত ও অনুগামী হবে হাদিসটি আবু বকর ইবনে আসিম আল ইস্পাহানি তার আশ্নাহ গ্রন্থে সংকলন করেছেন ইমাম নববী এই হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন কুরআন ও সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এইমান আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বিদায় হজ্জের খুতবায় বলেছেন নিশ্চয় আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি তা ধীরভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনও বিভ্রান্ত হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ হাদিসটি হাকিম নাইসাপুরি সংকলিত করেছেন এবং সহি বলে উল্লেখ করেছেন মুস্তাদ আলীল হাকিম হাদিস তিনশো আঠারো মালিক তার মোয়াত্তা গ্রন্থে অনুরূপ একটি হাদিস সনাত উল্লী রেখে বলেছেন আমরা শুনেছি যে রসুলসাল্ল্লা আলহিহ সাল্লাম বলেছেন এইভাবে সংকলিত করেছেন ইমাম জার অন্যান্য সূত্র থেকে এই বর্ণনার সনদ বিচার করে তাকে সহি বলে উল্লেখ করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এই পর্বটি আমরা এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা কুরআন ও সন্ন্যাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরা বিষয়ক হাদিস সম্পর্কে জানবো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে রাখেন তাহলে সবার আগে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ